হ্যালো গাইস, কি অবস্থা সবার? ইটস মি রকম্যান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে তোমাদের সামনে একটি নতুন ক্যারেক্টারের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। ক্যারেক্টারটির নাম হচ্ছে ইগনিস। ইগনিস একটি মেজ, সাধারণত এটা টিম ফাইটের সময় খুব ভালো ড্যামেজ ডিল করে এবং টিম ফাইটে খুব সাহায্য করে। খুব ভালো একটি মেজ হয় আমি ভাবলাম, যে আমি নিজেও চালিয়ে দেখলাম যে ইগনিস ক্যারেক্টারটা খুবই ভালো। আমি রিসেন্টলি ইগনিস চালাচ্ছি, তো ভাবলাম যে একটি টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দিই। তোমরা যারা যারা ইগনিস চালাতে চাও তারা এই টিউটোরিয়াল ভিডিও দেখে এর আরকানা বিল্ড এবং ইকুইপমেন্ট দেখে নিতে পারো। তো আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যদি মেজের দিক যাই, মেজের দিকে গেলে আমরা দেখতে পাবো ইগনিস। এর ইনফরমেশন যদি আমরা ঘাটাঘাটি করি তাহলে জানতে পারবো ইগনিসের ম্যাক্স এইচপি হচ্ছে 3555। নর্মাল অ্যাটাকে এটি 160 ড্যামেজ দেয়, অ্যাবিলিটি পাওয়ার 0, আর্মর হচ্ছে 139/18.8%, ম্যাজিক ডিফেন্স হচ্ছে 80/11.7%, এবং ম্যাক্স মানা হচ্ছে 490। সো ইগনিস খুবই ভালো একটি মেজ। এই যে হচ্ছে এটার বিল্ড, এই যে হচ্ছে এটার আরকানা, এবং এই যে হচ্ছে এটার ইকুইপমেন্টস। সো এখন এটা কিভাবে চালাবো, এর কম্বো এবং এর টিউটোরিয়ালটি আমি দেখিয়ে দিই। তো এখানে আমরা দেখি ইগনিসে প্রথম S1-এ আছে ম্যাজিক প্লাস শিল্ড, এর S2 হচ্ছে ম্যাজিক প্লাস স্লো ডাউন, এবং S3 হচ্ছে ম্যাজিক প্লাস এরিয়া ড্যামেজ। অর্থাৎ এর S1-এ ম্যাজিক্যাল ড্যামেজ থাকবে, সাথে ওর একটা শিল্ড থাকবে। S2 হচ্ছে স্লো ডাউন, এনিমিকে স্লো ডাউন করবে প্লাস ড্যামেজ দিবে, এবং S3-তেও থাকবে ম্যাজিক, কিন্তু এখানে ম্যাজিকের সাথে থাকবে ম্যাজিক্যাল এরিয়া ড্যামেজ, যা এনিমির উপর খুব হেভি একটি ড্যামেজ দিতে সাহায্য করবে। অ্যাজ আ মেজ এরিয়া ড্যামেজটা খুবই ইম্পর্টেন্ট টিম ফাইটের মধ্যেও। আসুন দেখি এবার আমরা একটু ড্যামেজ দিয়ে দেখি এনিমিটার বটের উপরে, থেনের উপরে। তো ফার্স্টে আমরা থেনটা আমাদের সামনে আসতে দিই। থেন সামনে আসছে আমাদের, দেখুন আমি কিন্তু স্লো করে দিয়েছি, প্লাস ড্যামেজ হয়েছে, শিল্ড প্লাস ড্যামেজ, আর S2-তে স্লো হয়ে গেছে, আর এই যে S3 বুম শেষ। এটা হচ্ছে কম্বো, ফার্স্টে S2 দিয়ে স্লো করে দিব, পরে S1 দিয়ে আমরা ড্যামেজ দিব, আর যদি ওর লাইফ খুবই কম থাকে তখন আমরা S3 দিয়ে খুব নিখুঁতভাবে হিসাব করে আমরা S3 ইউজ করব এবং শেষ করে দিব এনিমিটাকে। তো আবার দেখি ট্রাই করে S2 S1 আর একটু বাকি আছে, এবার একটু বাকি ছিল, সামহাও বেঁচে গিয়েছে, লাক অনেক ভালো ছিল কিন্তু নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি ভিডিও না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জানাবেন কোন ক্যারেক্টারের ভিডিও নেক্সট দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।